এই এতক্ষণ যে পড়লাম বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ, এখন এই কোশ্চেনটাকে আর একটু করবো, বলছি বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ করলে কি কি অসুবিধা হতে পারে কোম্পানির মধ্যে, মানে বাইরের থেকে যে লোক নেই তাহলে কি কি অসুবিধা হতে পারে। বেসিক্যালি চারটে পয়েন্ট বেরিয়েছে, কি কি পয়েন্ট বেরিয়েছে, বাহ্যিক উৎস থেকে যদি কর্মী নিয়োগ করি তার অসুবিধা কি হতে পারে, বিদ্যমান কর্মীদের অসন্তুষ্টি। স্যার মানে বিদ্যমান কর্মী মানে অর্থাৎ কোম্পানির ভিতর এখনো পর্যন্ত যারা কাজ করছে তারা খুশি হয় না, তারা পছন্দ করে না জিনিসটা। কোম্পানিতে যারা কাজ করছে, একটা টিসিএস কোম্পানি, ভালো করে শুনুন, টিসিএস কোম্পানি যদি বাইরে থেকে যদি লোক নিয়ে আসে, বাইরের উৎস যেমন বিজ্ঞাপন থেকে যদি লোক নেয়, এরকম বিভিন্ন বিভিন্ন যে আমি বললাম না বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগের এতগুলো পয়েন্ট, সাত আটটা পয়েন্ট, এই বাহ্যিক উৎস থেকে যদি কোনো টাটা কোম্পানি কর্মী নিয়োগ করে, তারপরে ওই কোম্পানিতে বর্তমানে যারা কাজ করে তারা খুশি হয় না। স্যার কেন খুশি হবে না, বাইরে থেকে যদি লোক না নিত তাহলে কি ওদের, ওরা কি করতো, ওদের ডেভেলপমেন্টের সুবিধা থাকতো। বাইরে থেকে যদি লোক নেয় তাহলে ওদের ডেভেলপমেন্ট অতটা সুবিধা থাকবে না, বাইরে থেকে লোক নিচ্ছে তো মানে ওদের অতটা প্রমোশন হবে না, ঠিক আছে, বুঝতে পারছিস তো কি বললাম। এখানে বলেছে দেখ, যে সমস্ত কর্মীরা মানে ওদের ডেভেলপমেন্টের আশা করে, প্রমোশনের আশা করে, ঠিক আছে, বাহ্যিক উৎস থেকে যদি নেয় তাহলে ওরা সেই আশাটা পুরো ধূলিসাৎ হয়ে যাবে, সেই আশাটা করতে পারে না, ঠিক আছে। বাহ্যিক উৎস থেকে যদি কর্মী নিয়োগ করে না, ও আগে জেনে বুঝে নেবে এই কোম্পানির যেই দরকার ডিমান্ড সেই ডিমান্ডটাই পেয়ে যাবে, ঠিক আছে, তো ফালতু ওদেরকে বেশি বেশি মাইনা দেবে না। ব্যয়বহুল পদ্ধতি, ঠিক আছে, এটা অনেক এক্সপেন্সিভ, বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ করতে গেলে প্রচুর খরচ হয়। কেমন প্রচুর খরচ হয়, বিজ্ঞাপন দিতে হবে, বিজ্ঞাপনে প্রচুর খরচ হয়। এখানে বলে বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ করতে বিজ্ঞাপন দেওয়ার জন্য এবং আবেদন পত্রে প্রক্রিয়াকরণ করার জন্য বিশাল টাকা খরচ হয়, এটা হলো অত্যন্ত ব্যয়বহুল পদ্ধতি। তারপর দীর্ঘ প্রক্রিয়া, লেন্দি প্রসেস, বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ করা কিন্তু অনেক লেন্দি প্রসেস, যেমন এটা অনেক দীর্ঘ প্রক্রিয়া, কারণ প্রতিষ্ঠানকে বিজ্ঞাপনের মাধ্যমে শূন্যপদ ঘোষণা করতে হয় এবং আবেদনকারীর কাছ থেকে আবেদনপত্র পাওয়ার জন্য অপেক্ষা করতে অনেকটা টাইম লাগে। দেখো ভুল নির্বাচনের সম্ভাবনা, যেহেতু বহিরাগত প্রার্থীরা ব্যবস্থাপনার কাজে সুপরিচিত নয় তাই ভুল নির্বাচনের সম্ভাবনা থাকে। ব্যাস, চারটে ইজি ইজি পয়েন্ট আছে, খুব ইজি পয়েন্ট, এটা পড়ে নিবি।